সাপের কামড়ে মৃত্যু এক মহিলার চিকিৎসার গাফিলতির অভিযোগে কেলেজোড়া হাসপাতালের সামনে বিক্ষোভ। বাড়ির মধ্যেই সাপের কামড়ে আহত মহিলা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বারাবণী থানার অন্তর্গত পুচড়া গ্রামে। জানা যায় যে প্রতিদিনের মতো শুক্রবার খাবার খেয়ে দুপুরবেলায় বারান্দায় শুয়েছিল, কিন্তু হঠাৎই একটি সাপ একটি ব্যাংকে তাড়া করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করে, আর তখনই ব্যাংকটি কামড় দিয়ে সাপটি ওই মহিলার পায়ে কামড় দেয়। 70 বছর বয়সী মহিলার নাম ময়না মাঝি। তবে পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে স্থানীয় কেলেজোড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক অনিরুদ্ধ দাস ওই মহিলাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে জানান যে মহিলার শরীরে সাপে কামড়ানোর বিষ নেই, সেই রকম কোনো সিমটম পাওয়া যাচ্ছে না, ফলে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু ধীরে ধীরে ওই মহিলার অবস্থা যখন খারাপ হতে থাকে এবং মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে, তখন চিকিৎসক ওই মহিলাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু আসানসোল যাওয়ার আগেই রাস্তার মধ্যে ওই মহিলার মৃত্যু হয় বলে পরিবার তরফে জানানো হয়। এরপর পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশী সকলে মিলে কেলেজোড়া হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাবণী থানার পুলিশ। তিনি পরিবারের লোকজন ও ডাক্তারের সাথে কথা বলেন। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। খাবার টাবার খাওয়ার পর ঘরে শুয়েছিল, সাপটা বাড়িতে ছিল, একটা ব্যাঙ আসছিল তেড়ে, ঠিক আছে, ব্যাঙটা ঘরে ঢুকে দেয় এবং ব্যাঙটাকে কামড় দেওয়ার জন্য পায়ে কামড় দিয়ে দেয়। তারপর এসে হসপিটালে ভর্তি করা হয়। কটার সময় ঘটনা এটা? 3টে নাগাদ হসপিটালে ভর্তি করা হয়। 2:50-55 নাগাদ ঘটনাটা ঘটে বাড়িতে। হসপিটালে ভর্তি করার পর ডাক্তাররা ব্লাড টেস্ট করে, ব্লাড টেস্ট করার পর জানায় 8 ঘন্টা পর যে বিষ নেই শরীরের মধ্যে, কারণ রক্তটা জমাট বাঁধেনি। এটা ডাক্তাররা বলে, বলার পর বললো যে ঠিক সব কিছু নর্মাল আছে, 24 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। ঠিক 5:30-5:40 নাগাদ মুখ থেকে ফ্যান ভাঙে, তখন ডাক্তাররা আবার চেক করে, চেক করার পর বলে যে পেশেন্টের অবস্থা সিরিয়াস আছে, পেশেন্টকে আসানসোল রেফার করতে হবে। এবং ওরা রেফার করে, রেফার করে ঠিক হসপিটাল থেকে বার হয়। বার হওয়ার পর পেশেন্ট ডেথ করে যায়। আপনার কী নামটা? কল্যাণ মাঝি। কে হতো আপনার? জেঠিমা। মানে নিয়ে একটা অভিযোগ উঠছে যে ট্রিটমেন্ট ঠিক নয়, কী বলবেন এরা? আপনারা তো সবসময় দেখছেন ট্রিটমেন্ট ঠিক নয়। ঠিকই বলছে পাবলিক, পাবলিক যেটা বলার নিশ্চয়ই বলছে যে ট্রিটমেন্টের একটু খামতি হয়েছে, যাতে ট্রিটমেন্টের যে একটা প্রয়োজনীয় ডাক্তার দরকার, 24 ঘন্টায় দুটো ডাক্তার যদি হয় তাহলে ট্রিটমেন্টটা একটা মজবুত হয়, কিন্তু একটা ডাক্তার 24 ঘন্টা চালালে কি ট্রিটমেন্ট, তখনই তার একটা মাথার ব্রেন আউট হয়েছে, তখন ট্রিটমেন্টের মধ্যে একটা খামতি হয়েছে হয়তো, ঠিক আছে। এখানে আমাদের মানে আরও ডাক্তার দরকার, মানে আমাদের পেশেন্ট এখানে সারাদিনে বেশি 200 পেশেন্ট, এখানে আউটডোর হয় সারাদিনে অন্তত 100-150 পেশেন্ট আসে, মানে এরকম সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত দেখতে, হ্যাঁ বিকাল থেকে, মানে কন্টিনিউ পেশেন্ট থাকেই। ঠিক মতো ট্রিটমেন্ট না চলে, হ্যাঁ পাবলিক সেটাই বলছে এবং আমিও বলছি, কিন্তু আমরা যখন ডাক্তারের সঙ্গে কথা বলি তখন ডাক্তারবাবু বললেন যে এই যে পেশেন্ট মানে যখন আমরা ট্রিটমেন্ট করি প্রথম আসে, তখন আমরা ট্রিটমেন্ট আরম্ভ করি, তখন দেখা গেলো যে সাপের মানে সাপের বিষক্রিয়া এর শরীরে নেই, মানে ব্লাড তুলে ওরা ট্রিটমেন্ট করেছে, তো তখন আমি কী করে ওই ভ্যাকসিনটা দিই সাপের, ঠিক আছে। তো 75 বছর বয়স উনি, মানে এমনি একটা মানে লাস্ট দিকে মানে একটা ফ্যানের মতো ই করছিলো, মানে মুখে যেটা লাগে শেষ সময়, তো পেশেন্টটাকে আর কি অলরেডি ওরা তখন ডিসচার্জ করে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, ছেড়ে যেই হয়তো গেটের বাইরে বা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে গেছে, সেখানে পেশেন্ট করে দিয়েছে, মারা গেছেন।